আচ্ছা নিতু, তোমাদের বাসায় কোনো ছবি লাগানো নাই কেন? নিতু আবার মুচকি হেসে বলল, রুমে ছবি থাকলে তো ফেরেশতারা আসে না, এর জন্য ছবি লাগানো নেই। কিচেন থেকে পোড়া পোড়া গন্ধ আসছে। নিতু বলল, এই যা, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাঘরে যেতে ভুলেই গেছি, নিশ্চয় তরকারিগুলো পুড়ে গেছে। বলেই ছুটে গেল রান্নাঘরে। একটু পর রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ও মা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, বসেন বসেন। সরি, আপনারা তো অনেক বড় লোক মানুষ, এই সব ছোপায় তো আপনারা বসেন না। অর্ণ থপ করে সোফার উপরে বসে বলল, কেন বসবো না কেন? না, এমনিতেই আমার মনে হলো আর কি, আসলে ভাইয়ের নতুন দেখে একটা ছোপা কিনতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে নতুন কিনে কি হবে, আমাদের এখানে তো কেউ আসে না, মিছিমিছি টাকা নষ্ট, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে বলেন? অর্ণব মনে মনে বলল, এ তো দেখি জম গিফটে, আমি কোনো কিছু নিয়ে আসলেই বলবে এটা কেন নিয়ে আসলেন, ওটা কেন নিয়ে আসলেন, মিছিমিছি টাকা নষ্ট করার কি দরকার, ব্লা ব্লা ব্লা। এসব ভেবে অর্ণব মুচকি মুচকি হাসলো। অর্ণবকে হাসতে দেখে নিতু বলল, এই যে মিস্টার, হাসছেন কেন? না এমনি। পাশের রুম থেকে মায়ের ডাক আসতে নিতু বলল, এই দেখছেন, আমি তো ভুলেই গেছি, আপনি তো মার সঙ্গে দেখা করতে আসছেন, চলুন চলুন, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। অর্ণবের ইচ্ছে করছিল না যেতে, ওর ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ ওইখানে বসে নিতুর সাথে কথা বলতে। অর্ণব নিতুর পেছনে পেছনে একটা রুমে ঢুকলো, সেখানে নিতুর মা শুয়ে আছেন। নিতু তার মাকে বলল, দেখো মা, তোমাকে দেখতে স্বয়ং ডাক্তার চলে এসেছে, তোমার কত ভাগ্য বলো, ডাক্তার সাহেব তার হাজারো কাজ ফেলে তোমার কাছে ছুটে এসেছেন, সঙ্গে আবার অনেকগুলো ফলমূল নিয়ে এসেছেন। অর্ণব সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনি কেন কষ্ট করে এখানে আসতে গেলে? আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। অর্ণব প্রেশার চেক করলো, আরও অনেক কথাই বলল। নিতুর মা বলল, বাবা সকালে নাস্তা করে যাও। অর্ণব কিছু বলার আগেই নিতু বলল, না মা, উনি নাস্তা করেই এসেছেন, তাই না ডাক্তার সাহেব? অর্ণব কিছু বলল না। ডাক্তার সাহেব, আপনার তো মনে হয় দেরি হচ্ছে, তাই না? উঠুন উঠুন, পরে দেখা যাবে হাসপাতালে রোগী মারা যাচ্ছে, আর আপনি এখানে বসে বসে গল্প করছেন। অর্ণব মুখ ভার করে বলল, আন্টি, আপনার মেয়ের মনে হয় আমার এখানে আসা পছন্দ হয়নি, আমি হয়তো আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আর আসবো না কখনো। নিতুর মা মুচকি হেসে বলল, আরে পাগল, ওর কথা কিছু মনে করো না বাবা, আসবে না কেন, তোমার যখন ইচ্ছা হয় তখনই চলে আসবে। সত্যি, কিন্তু আসবো তখন, কিন্তু মন খারাপ করতে পারবেন না। না না, মন খারাপ করবো কেন, হয়েছে অনেক কথা বলেছেন, এখন বেরোন। নিতুকে এক ধমক দিয়ে তার মা বলল, এই তুই ছেলেটার সাথে এমন ব্যবহার করছিস কেন? নিতুর পেছন পেছন রুম থেকে বেরিয়ে অর্ণব সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। নিতু তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে খেয়ে যেতে বলছেন, তুমি আমাকে না খাইয়ে যেতে বলছো, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। নিতু বলল, আপনি তো আচ্ছা ছেঁচড়া মানুষ, আপনাকে যেতে বললাম আর আপনি টেবিলে বসে পড়েছেন। আচ্ছা, তোমরা কি মেহমানদের সাথে এমন ব্যবহার করো নাকি? কই একটু ভালো মন্দ খাওয়াবা, তা না বেরিয়ে যান বেরিয়ে যান বলতেছো। আচ্ছা বুঝতে পারছি, আপনার মা আপনাকে কোনোদিন খাওয়ায়নি, একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ওয়াও, চিংড়ি মাছের ভুনা, আমার তো সেই পছন্দ। আস্তে আস্তে খান, এমন ভাবে খাইতেছেন যেন জীবনেও খান নাই। অর্ণবের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছে সে। অর্ণব এখানে আসার পর থেকেই নিতু তার মাথা থেকে কখনো ওড়না সরায়নি। যেখানে এখনকার মেয়েরা ওড়না গায়ে দিতে চায় না, সেখানে নিতুর এমনভাবে দেখে অর্ণবের বেশ ভালো লাগলো। অর্ণব যাওয়ার সময় বলল, আচ্ছা নিতু,
তুমি কি সত্যি বিবাহিত? নিতু বলল, কে বলেছে আপনাকে? গতকাল রাতে তুমি তো কি সব গালি দিয়ে বললে, ঘরে কি বউ নাই যে মধ্যরাতে অন্যের বউকে ফোন দিয়ে ডিস্টার্ব করছিস? নিতু ফিক করে হেসে বলল, ও তাহলে রাতের ওই শালার ব্যাটাটা আপনি? হুম আমি। এখন কি আমার প্রশ্নের উত্তরটা পাবো? নিতু বলল, কেন বিবাহিত হলে কি করবেন? নিতু প্লিজ হেয়ালি করো না, সত্যিটা বলো। না এখনো বিয়ে হয়নি। যাক বাঁচালে। এখান থেকে শুরু। এরপর থেকে অর্ণব নানা বাহানায় চলে আসতো নিতুদের বাসায়। যদিও সে বলতো সে নিতুর মার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু আসলে তার আসার উদ্দেশ্য নিতুকে দেখা। রাত বিরাতে নানান বাহানায় ফোন করতো নিতুকে। সে অনেকবার চেষ্টা করেছে নিতুকে তার মনের কথা বলার, কিন্তু বলতে পারেনি। নিতুর সঙ্গে কথা বলার জন্য তাকে নামাজ ধরতে হয়েছে। আগে সপ্তাহে একবার যেত মসজিদে, এখন প্রায় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করে অর্ণব। কারণ নিতুকে ফোন করলে ফোন রিসিভ করে নিতুর প্রথম প্রশ্ন, নামাজ পড়েছেন? যদি সে বলে না পড়ি নাই, তাহলে আর কোনো কথা না বাড়িয়েই নিতু ফোন করে দেয়। তাই বাধ্য হয়েই তাকে নামাজ পড়তে হচ্ছে। যদিও প্রথম প্রথম নিতুর জন্য সে নামাজ পড়ত, কিন্তু এখন আর নামাজ না পড়লে অর্ণবের ভালো লাগে না। নামাজ পড়লে কেমন যেন একটা শান্তি পাওয়া যায়, মনটা হালকা হয়ে যায়। শত পেরেশানির মধ্যে থাকলেও মাথাটা হালকা হয়ে যায়। এদিকে ভাইয়ের এত পরিবর্তন দেখে সানজিদা অর্ণবকে জিজ্ঞেস করে, কি ভাইয়া হঠাৎ করে এত পরিবর্তন? মা এত করে বললেও তো এক ওয়াক্ত নামাজ পড়তে না, এখন দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছ, ঘটনা কি? কিছু না, তুই সবসময় বেশি বুঝিস। থাক বলতে হবে না, পরে দেখবা এই সানজিদারই দরকার পড়বে তোমার, তখন আমিও তোমার কোনো হেল্প করব না বলে দিচ্ছি। সাকিব ক্লাস শেষে রূপাদের তার সঙ্গে দেখা করতে বলে ক্লাস থেকে বেরিয়ে এলো। ক্লাস শেষ করে তারা সাকিবের কাছে যেতেই সাকিব বলল, গতকাল তোমরা যেটা করেছো কাজটা ঠিক করেছো, মানছি শান্তিদা কাজটা ঠিক করেনি, সবসময় তোমাকে থাপ্পড় মারা মোটেও উচিত হয়নি, কিন্তু তোমরা যে আমাকে পুকুরে ফেলে দিয়েছিলে সেটা কি ঠিক করেছিলে? আমি তো তোমাদের খারাপ কিছু বলিনি, আমি যা বলেছি তোমাদের ভালোর জন্যই বলেছিলাম। শান্তিদা সাঁতার না জেনেও পুকুরে ঝাঁপ দিয়েছিল আমাকে বাঁচানোর জন্য, আর তোমরা দল বেঁধে আমাকে ফেলে দিয়েছিলে মারার জন্য। আমি এর আগে কি কখনো তোমাদের সাথে কোনো খারাপ বিহেভ করেছিলাম? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের র‍্যাগিং এর কারণে ছেলেটা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, এজন্য আমি তোমাদের সেদিন কথাগুলো বলেছিলাম। আমি কি কথাগুলো বলে খুব বড় অন্যায় করেছিলাম? তোমরা শুধু আমাকে পুকুরে ফেলে দিয়ে ক্ষান্ত হওনি, আমাকে মারার জন্য মাস্তান ভাড়া করে পাঠিয়ে দিয়েছো। একজন শিক্ষক হিসাবে কি আমি তোমাদের শাসন করতে পারি না? তোমাদের জন্য আমার কত ক্ষতি হয়েছে, আমার প্রায় 20,000 টাকার মতো জিনিসপত্র ওখানে ছিল, সেগুলো তোমার ভাড়া করা গন্ডগুলো ভেঙে ফেলেছে। তোমাদের কাছে 20,000 টাকা হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। তোমরা বড়লোক বাবার মেয়ে, চাইলে তোমরা 20,000 টাকা পুকুরের জলে ভাসিয়ে দিতে পারো, কিন্তু আমার 20,000 টাকা উপার্জন করতে খুব কষ্ট হয়। জানো তোমাদের ভাড়া করা মাস্তানদের কারণে আমার কতটা রেপুটেশন খারাপ হয়েছে। আমি আর কখনোই তোমাদের কোনো কথা বলবো না, তোমরা প্লিজ আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। এটা আদেশ না, তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি এই চাকরিটা অনেক কষ্ট করে পেয়েছি, কোনোভাবে আমি চাকরিটা হারাতে চাই না, তবে একটা কথা বলতে চাই, যারা শিক্ষকদের সম্মান করে না তারা নিজেরাও কখনো সম্মান পায় না, কথাটা মনে রেখো। শেষ কথাগুলো বলতে গিয়ে সাকিবের কথায় বারবার জড়িয়ে আসছিল। রূপা আমি কি কখনো তোমার দিকে চোখ তুলে বাজে নজরে তাকিয়েছি? মাথা নিচু করে থাকবে না প্লিজ বলো। রূপা মাথা নিচু করে বলল, না। তাহলে তুমি কেন বললে আমি তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছি? আমি মেয়েদের দিকে বাজে নজরে তাকাই, আমাকে কি কখনো কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাতে দেখেছো তুমি? না। তাহলে তুমি কেন প্রিন্সিপাল স্যারকে ওই কথা বললে? রাগের মাথায় তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তাই বলে তুমি প্রিন্সিপাল স্যারকে এসব বলবে? আমাকে ভার্সিটি থেকে তাড়ানোর তোমার এত ইচ্ছা?
আমি যদি পারতাম না তাহলে এখনই ভার্সিটি থেকে রিজাইন দিয়ে চলে যেতাম। কিন্তু আমার বাবা তোমার বাবার মতো বড় লোক ছিল না, তাই এখনও এত অপমানের পরেও এই ভার্সিটিতে পড়ে আছি। আমি তোমাকে থাপ্পড় মেরে অনেক বড় অন্যায় করেছি, প্রয়োজন হলে আমি তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবু তুমি প্রিন্সিপাল স্যারকে সব সত্যিটা বলে দিও। রূপা তার সামনে সাকিবকে বসতে দেখে দুকদম পিছিয়ে গেল। সাকিবের এমন অবস্থা দেখে বৃষ্টি, নিশি, ঋতু, নীলিমা, মারিয়া সবার চোখেই পানি এসে গেল। আমার বাবা নেই, আমি যা উপার্জন করি তা দিয়ে আমাদের সংসার চলে। আমার মা বোন দুবেলা শান্তিতে খেতে পারে, এই গরিবের দুবেলার ভাত ছিনিয়ে নিও না। বলেই সাকিব চোখের পানি মুছতে মুছতে চলে গেল। সাকিব চলে যেতেই বৃষ্টি পড়ল। কাজটা তুই মোটেও ভালো করিস নি রূপা, স্যার কাঁদছিলেন। ছেলেরা কিন্তু সহজে কাঁদে না। একটা ছেলের কখন চোখ দিয়ে পানি বেরোয় জানিস তুই? যখন সে অনেক কষ্ট পায়। তুই স্যারকে শাস্তি দেওয়ার জন্য স্যারের নামে এত বড় একটা জঘন্য অপবাদ দিতে পারলি? কতটা অসহায় হলে মানুষ তার ছাত্রীর পা পর্যন্ত ধরতে পারে, তুই একবার ভেবে দেখেছিস? আমার ঘেন্না হচ্ছে। কোচিংয়ে ঢুকতেই সাকিব দেখল রুমের মধ্যে সবাই একজোট হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। সাকিব ভিড় ঠেলে সেখানে যেতেই দেখল সানজিদা রূপার চুলের মুঠি ধরে মাথার পিছন ঠেকিয়ে রেখেছে আর চিৎকার করে বলতেছে, তোর সাহস কি করে হয়? তুই আমার সাকিবের দিকে নজর দিয়েছিস, তুই স্যারকে মারার জন্য মস্তান পাঠিয়েছিস, তোর সাহস তো কম না? তোরে আমি আজ মেরেই ফেলবো। গতকাল সানজিদা রূপাকে থাপ্পড় মারার পর রূপা সাকিবকে মারার জন্য মাস্তান ভাড়া করেছিল, যারা সাকিবের কোচিং সেন্টারে এসে সবকিছু ভাঙচুর করে। তুই একটা কথা শুনে রাখ, খবরদার নেক্সট টাইম আমার সাকিবের দিকে তাকাবি না, তাহলে তোর চোখ উপড়ে মার্বেল খেলব। গতকাল থাপ্পড় খেয়েও বুঝতে পারিসনি আমি কি জিনিস? তোর সাহস কি করে হয় আমার সাকিবের দিকে নজর দিস? এরপর আমার সাকিবের কোনো ক্ষতি করতে চাইলে তোরে গুলি করে মেরে ফেলবো। কাল মস্তান পাঠিয়ে কোচিং ভাঙচুর করে এখন এসেছিস ক্ষতিপূরণ দিতে? তোর থেকে কে টাকা চাইছে রে? আমার সাকিব কোনো রাস্তার ফকির না যে তোর থেকে টাকা নিতে হবে। আমার বাবার অনেক টাকা আছে, দরকার হলে আমি টাকা দিব, তবুও তোর মতো জঘন্য মানুষের কাছ থেকে ওনাকে টাকা নিতে দিব না। ভুলেও আমি যেন তোকে ওনার আশেপাশে না দেখি। রূপা কি করবে ভেবে পাচ্ছে না। সানজিদা কি হচ্ছেটা কি? রূপাকে ছেড়ে দাও। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওকে আজ আমি গুলি করে মেরে ফেলবো, রাগি কণ্ঠে বলল সানজিদা। সাকিব এক ধমক দিয়ে বলল, ছাড়তে বলছি না। সানজিদা সাকিবের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওই মস্তানগুলো যদি আপনার কোনো ক্ষতি করত তখন আমার কি হতো বলেন? সাকিব প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, পিস্তলটা কই পাইছো? সানজিদা মুচকি হেসে বলল, ওটা তো খেলনা পিস্তল। তো তুমি খেলনা পিস্তল দিয়ে মানুষকে খুন করবে? যদি পারতাম তাহলে করতাম। সাকিব সানজিদাকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে বলল, দেখো সানজিদা, তুমি তোমার মা বাবার অনেক আদরের মেয়ে, তোমার মা বাবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, তুমি অনেক বড় হবে, তোমাকে অনেক ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিবে, আরও অনেক কিছু। আমি চাই তুমি আমার পিছনে না ঘুরে তোমার মা বাবার ইচ্ছেগুলো পূরণ করো। এসব কথা কে বলেছে আপনাকে? বাবা? প্রয়োজন হলে আমি বাবার সঙ্গে কথা বলবো, বাবা আমার কোনো কথা ফেলেন না। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি কোনো কিছু বুঝতেই চাই না, আমি আপনাকে ভালোবাসি, এটা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিন ভালো মতো। আর খবরদার কোনো মেয়ের দিকে চোখ তুলেও দেখবেন না, তাহলে আপনার চোখ উপড়ে ফেলবো।